आय 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 ना आय आशे ना সেটাই আমি আপনাকে বলেছিলাম না আসতে সময় লাগবে তোমার জন্য আসছি না মানে আসছো কেন বলো বাবা মা ভাবছে আমরা ভালোবাসা আমরা প্রেম প্রেম আসছে না তো আমার মনে হয় ওনারা আপনার উপর রাগ করেছেন না 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 পৃথিবীতে সব মানুষ তার নিজের কাজ নিজে করে কাজ করব বাবা মাকে নিয়ে যাব বাবা মা আমি কাজ করব গুড কিন্তু এখন তো নিয়ে যেতে পারবেন না পরে নিয়ে যেতে হবে না পরে কেন নিয়ে যাব আমি এটা শুনবো না বড় কাকু একই কথা বলে আমি নিয়ে যাব আমি বাবা মা গাছকেই নিয়ে যাব এখান থেকে নিয়ে যাব আপনি একটু ঠান্ডা হন আপনি আমার কথা শুনেন মাথাটা ঠান্ডা করেন একটু ঠান্ডা হন আচ্ছা আমি যদি চলে যাই তখন কি করবেন তুমি যাবে না যাবে না তুমি তুমি কোথাও যাবে না আচ্ছা ঠিক আছে আমি 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 না যাবে না তুমি আমার হাতটা ছাড়ে লাগছে তুমি যাবে না আচ্ছা ঠিক আছে যাবো না এখন এখন আমরা যাই চলো সাহস কিভাবে করলে আমি বুঝলাম না তুমি ওই অসুস্থ ছেলেটার পাশে থাকতে চাচ্ছ এর আগেও তুমি একটা ভুল করেছিলে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ধোঁকা দিয়েছে এমন না যে আমি রাজি ছিলাম না তুমি তুমি আর কোনো ঝামেলা করো না আমাকে আমার আর অশান্তি বাড়িও না যে ছেলেটাকে দেখেছি সে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো অস্বীকার করছি আমি শুধুমাত্র এতটুকুই বলছি যে আমি এখন বিয়ে করতে চাই কারণ আমাকে ছেলেটার প্রয়োজন এবং আমি জানি সে সুস্থ হয়ে যাবে ছেলেটা তোমার ছাত্র না তুমি তাকে চেনো না জানো না এমন একটা ছেলের জন্য তুমি এসব কি করছো হ্যাঁ আমিও তো একটা অচেনা অজানা ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছি আর তুমি এইটুকুনে রাজি হতে পারছো না যেখানে ওই ছেলেটা একটা স্বাভাবিক জীবন ফিরে পাবে ওই ছেলেটার জন্য ওই ছেলেটার জন্য তুমি আমাকে আমার বন্ধুর কাছে ছোট করবে আমি তোমার কোনো কথা শুনবো না এবার তো শুনবই না
তুমি তো আমার মার কথাও শুনোনি, কখনোই শুনোনি। আমার মা কষ্টে কষ্টে মারা গেছে, অনেক কথা ছিল তার বলার, কিন্তু সে কখনোই বলতে পারেনি, কারণ তোমার সময় হয়নি। কাল সকালে ফ্লাইটেই আমরা ঢাকা যাচ্ছি, নেক্সট উইকে গিয়ে। মেয়েটার কথা বলেছিলাম না, সুন্দর আমাকে দেখে চলে গেল। মা আমি তোমার কাছে যাবো। ও বাবা, বাবা আমি ওর কাছে যাবো বাবা।